2019 সালের 7 অক্টোবর রাত তখন 3টা। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে শুরু হয় এক কেলেঙ্কারি অধ্যায়ের। বুয়েটে শেরে বাংলা হলের সিঁড়ি থেকে উদ্ধার করা হয় আবরার ফাদ রাব্বির মরদেহ। ঘটনার সূত্রপাত হয় 5 অক্টোবর একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে। বাংলাদেশ ভারতের মধ্যে বিভিন্ন চুক্তি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন আবরার ফাদ রাব্বি। এই ফেসবুক স্ট্যাটাসের জেরে পরদিন 6 অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে তার কক্ষ থেকে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। তারা আবরারের 1011 নম্বর কক্ষে গিয়ে রাতে তাকে ঘুম থেকে জাগিয়ে তার ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন সহ 2011 নম্বর রুমে নিয়ে যায়। এরপর ওই কক্ষে আবরারকে নির্যাতন করা হয়। পরে রাত 3টার দিকে শেরেবাংলা হলের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আবরার হলের যে কক্ষে থাকতেন ওই কক্ষ ও আশেপাশে কক্ষগুলোর কয়েকজন আবাসিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ছুটি কাটিয়ে কুষ্টিয়ার গ্রামের বাড়ি থেকে 6 অক্টোবর বিকেলে নিজের ক্যাম্পাসে ফেরেন আবরার। ওই দিন বিকেলের দিকে শেরেবাংলা হলে নিজের 1011 নম্বর কক্ষে পৌঁছে মায়ের সঙ্গে ফোনে কথাও বলেন আবরার। শিক্ষার্থীরা জানান, বাড়ি থেকে ফিরে আবরার নিজের কক্ষেই পড়ালেখা করছিলেন। 6 অক্টোবর রাত 8টার দিকে ছাত্রলীগের কয়েকজন কর্মী আবরারের কক্ষে গিয়ে ডেকে নিয়ে আসে তাকে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় 2011 নম্বর কক্ষে। ওই কক্ষে থাকেন ছাত্রলীগের 4 নেতা। সেখানে তার মোবাইল ফোন তল্লাশি করেন নেতারা। ওই কক্ষে আগে থেকে উপস্থিত ছিলেন বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল ও সহসভাপতি মুহতাসিম ফুয়াদ। তারা আবরারের মোবাইল ফোন কেড়ে নিয়ে সেটি যাচাই করেন। এক পর্যায়ে আবরারকে তার ফেসবুক আইডি খুলতে বলেন। পরে তারা তার ফেসবুক ও মেসেঞ্জার ঘেঁটে তাকে শিবিরের নেতা হিসেবে উল্লেখ করেন। এরপরই ওই দুই নেতার সঙ্গে থাকা আরো কয়েকজন তাকে মারধর শুরু করেন। আবরারকে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে এলোপেথারি পেটানো হয়। শিবির ধরা হয়েছে এমন খবর পেয়ে সেখানে সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলের অনুসারী আরো 7-8 নেতা জড়ো হন। তারাও সেখানে তাকে এলোপাথারি মারধর করেন। এক পর্যায়ে নিস্তেজ হয়ে যায় আবরারের দেহ। রাত 2টার পর তাকে কক্ষ থেকে বের করে হলের সিঁড়িতে ফেলে রাখা হয়। একজন শিক্ষার্থী জানান, 2011 নম্বর কক্ষ থেকে মধ্যরাত পর্যন্ত চিৎকার ভেসে আসছিল, তবে ঝামেলা এড়াতে তিনি ওই কক্ষে যাননি। কক্ষটিতে ছাত্রলীগের কয়েকজন নেতা সহ তৃতীয় চতুর্থ বর্ষের কয়েকজন শিক্ষার্থী ছিল। তারাও ছাত্রলীগের নেতাকর্মী। সকালে বুঝতে পারেন সেখানে আবরারকে হত্যা করা হয়েছে। অপর দুজন শিক্ষার্থী জানিয়েছেন, পেটাতে পেটাতে আবরারকে হল ছাড়ার নির্দেশ দেন ছাত্রলীগের নেতারা। তিনি তাতেও রাজি হন। এরপরও তাকে ছাড়া হয়নি। নৃশংস ও নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। হলে নিরাপত্তা কর্মী মোহাম্মদ মোস্তফা সে সময় দাবি করেন, প্রতি রাতে শিক্ষার্থীরা নানা বিষয়ে কমবেশি হইহুল্লোড় করেন, কিন্তু রোববার রাতে তিনি কোনো চিৎকার শোনেননি। বিষয়টি গভীর রাতে জানতে পারেন তিনি। আবরারকে হত্যার ঘটনা জানাজানির পর হল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহত ওই ছাত্রের রুমমেট ও সহপাঠীরাও এই বিষয়ে প্রথমে মুখ খুলতে চাননি। পরে নাম প্রকাশ না করার শর্তে আবরারের কয়েকজন সহপাঠী জানান, হত্যার পর দীর্ঘক্ষণ আবরারের লাশটি 2011 নম্বর কক্ষেই পড়েছিল। রাত 2টার দিকে ছাত্রলীগের কয়েকজন কর্মী তার নিথর দেহ নামিয়ে আনেন। এক পর্যায়ে নিচতলা ও দোতলার মাঝখানে সিঁড়িতে তার লাশটি ফেলে রাখা হয়। শেরেবাংলা হলের একজন আবাসিক ছাত্র সে সময় জানান, তিনি রাত 2টার দিকে পানি আনতে গিয়ে দেখেন নিস্তলা দোতলা সিঁড়ির মাঝে তোষকের উপর আবরারের নিথর দেহ পড়ে আছে। তখন সেখানে ছাত্রলীগের অন্তত 3 দাঁড়িয়েছিলেন। এতে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। এক পর্যায়ে অন্য শিক্ষার্থীদের মধ্যেও ঘটনা জানাজানি হয়। তখন সবাই হলের চিকিৎসকদের খবর দেন। চিকিৎসক এসে পরীক্ষা নিরীক্ষা করেন। অ্যাম্বুলেন্স ডাকার এক পর্যায়ে চিকিৎসক জানান, আবরারা নেই, মারা গেছে। ততক্ষণে ছাত্রলীগের ওই কর্মীরা পালিয়ে যান। ওই সময় হলের প্রভোস্ট ঘটনাস্থলে আসেন। বুয়েটের চিকিৎসক মাশরুক এলাহী সে সময় জানান, খবর পেয়ে তিনি রাত 3টার দিকে ঘটনাস্থলে আসেন। পরীক্ষা নিরীক্ষার পর বুঝতে পারেন ছেলেটি বেঁচে নেই। ঘটনার বিষয়ে পরদিন হলের প্রভোস্ট জাফর ইকবাল জানান, এক শিক্ষার্থী হলের সামনে পড়ে আছে, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। শরীরে আঘাতের চিহ্ন পেয়ে তিনি সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। গণমাধ্যমের হাতে আসা প্রায় 1.5 মিনিটের একটি ফুটেজে দেখা যায় আবরারকে মারধরের পর কক্ষ থেকে বের করা হচ্ছে।
প্রথমে একজন বারান্দা দিয়ে কিছুটা দৌড়ে এসে সামনে দাঁড়ান। এরপর তিনি একই পথে ফিরে যান। কিছুক্ষণ পর আরো তিনজনকে দেখা যায়, তারা আবরারকে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে। ওই তিনজনের পেছনে আরো একজনকে হাঁটতে দেখা যায়। এরপরই চশমা পরা একজন প্যান্টের পকেটে হাত দিয়ে বেরিয়ে আসেন। এরপর পরই আরো পাঁচজনকে ওই বারান্দা দিয়ে পেছনে হাঁটতে দেখা যায়। তাদের একজন আবার মোবাইল ফোনে কথা বলছিলেন। বুয়েট ছাত্রলীগের একটি সূত্র জানিয়েছে, ফুটেজে দেখতে পাওয়া ছাত্রদের মধ্যে নেতা ছাড়াও কর্মী রয়েছে। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই ফুটেজটি ছাড়া আর কোনো সিসিটিভিতে ঘটনা ধরা পড়েছে কিনা তা যাচাই করা হবে। শেরেবাংলা হলের শিক্ষার্থীরা বলছেন, 2011 নম্বর কক্ষটিতে থাকেন বুয়েটের উপ আইন বিষয়ক সম্পাদক অমিত সাহ সহ ছাত্রলীগের চার নেতা। ওই কক্ষটি বুয়েট ছাত্রলীগের নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। নেতারাও আড্ডা দিতেন সেখানে। আবরারের উপর নির্যাতন চলার সময় ওই কক্ষে বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাসেল ছাড়াও সহসভাপতি মুহতাসিম ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান রবিন, আইন বিষয়ক উপসম্পাদক ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র অমিত শাহ, উপদপ্তর সম্পাদক ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মুস্তাবা ফরাফিদ, সমাজসেবা বিষয়ক উপসম্পাদক ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ইফতি মোশারফ সকাল, উপসম্পাদক আশিকুল ইসলাম বিটু, ক্রিয়া সম্পাদক নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মিফতাউল ইসলাম জিয়ন, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র অনিক সরকার, সদস্য মুনতাসির আল জেমি, এতেসামুল রাব্বি তানিম ও মুজাহিদুর রহমান উপস্থিত ছিলেন। তারা সবাই আবরারকে নির্যাতনে অংশ নেন। অবশেষে নির্মম ঘটনার দুই বছর পর আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলার রায়ে 20 জনের মৃত্যুদণ্ড এবং 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। লোমহর্ষক হত্যা মামলার এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবরারের বাবা বলেছেন, আমি রায়ে সন্তোষ, দ্রুত বিচার ট্রাইব্যুনালের এই রায়েই তো শেষ নয়, এরপর হাইকোর্ট আপিল বিভাগেও যেতে পারেন আসামি পক্ষ। আমরা চাই এই রায় বহাল থাকুক, এই রায় যেন দ্রুত কার্যকর করা হয়। মৃত্যুদণ্ড হয়েছে ওদের জন্য, আশরাফি দিবা আমার সংবাদ। আর যে পাঁচজনকে এই করে হয়েছে, এদের মধ্যে আমি এদেরকে মৃত্যুদণ্ডই চাই।